শনিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন বীরপুর গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 7 বছরের মুস্কান খাতুন নামে এক ছাত্রী। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় রাস্তা পারাপার করার সময় একটি দ্রুতগামী লরি তাকে ধাক্কা মারে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমাদের ছেলেটা স্পিরাইভার থেকে আসছিল, এসে বাড়িতে ব্যাগটা রেখেছে, ব্যাগটা রেখে নানিকে খুঁড়িতে গেছে, খুঁড়িতে এসে এই ঘটনাটা ঘটেছে। রাস্তাটা বাঁকা ছিল, আশেপাশে মুরগি ছাগল হাঁস সব তো মরেই যাচ্ছে, মানুষও গেল। আপনারা কি চাইছেন এখন? এরপরে উত্তেজিত গ্রামবাসীরা লরিটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। আমাদের এইখানে ঘটনা চুরি হচ্ছে, কোন হাম নেই, ব্যবস্থা নিচ্ছে না, দুটো ব্যাকেট দেওয়া হয়েছিল, দুটো ব্যাকেট থাকতে নিয়ে চলে গেছে। খালি ছাগল গরু মানুষকে প্রায় দিনই এই অঘটন হচ্ছে, খালি রাস্তা যেটা হাম সামনে রাস্তার মধ্যে স্কুল এরপরই মৃতদেহ ফেলে রেখে হাম্পের দাবিতে পথ অবরোধ করে। সকালবেলা এটা বীরপুর গ্রাম, এই গ্রামে একটা রোড হয়েছে, এত গাড়ির চাপ, রাস্তার পথটা ভালো নয়, অথচ গাড়ি প্রচুর যায়। এখানে বছরখানেক আগে টোল ছিল, সেই টোল বন্ধ হয়ে গেছে, 1,30,000 টাকার একটা টোল ছিল, সেই টোলটাকে গ্রামের লোক সেই টোলটাকে বন্ধ করে দেওয়ার পরে রাস্তা এখন ভালো হয়েছে। এত গাড়ির চাপ হয়ে গেছে, আজ সকালবেলায় একটা 7 বছরের মেয়ে, তার নাম মুস্কান খাতুন, রোডে পারাপার করতে গিয়ে একটা লরি বেপরোয়াভাবে এসে মেয়েটিকে একদম পথপিষ্ট করে দেয়। মাথার মগজ ফল সব উড়ে যায়, মানে মেয়েটাকে চেনা যাচ্ছে, শুধু বডিটা পড়ে আছে। তা সেই অবস্থায় পাবলিক লরিটাকে আটক করা হয়, জনগণ প্রচণ্ড ক্ষিপ্ত, সেই অবস্থায় ড্রাইভারকেও ধরা হয়, তার কাছে পুলিশও চলে আসে। লরিটা মোটামুটি একটু আগুন লেগেছে, এসে নেভানো হয়ে গেছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি এখানে একটা হামের জন্য, একটা সামনে একটা রেলগেট আছে, সামনে একটা প্রাইমারি স্কুল আছে, এত হামের কথা বলছি কিন্তু কোনো কর্ণপাত নেই। আমরা এত চেষ্টা করার সত্ত্বেও মাসখানেক আগে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন পুলিশ একটা ব্যারিকেড দিয়েছে, একটা হামের ব্যবস্থা করেছিল, সেটাকেও পরবর্তী ক্ষেত্রে তুলে দিয়ে চলে যায়। এই অবস্থায় মানুষের যা ক্ষিপ্ত, মেয়েটাকে যদি হাম না করা হয় কোনো মতে অবরোধ উঠবে না। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে লরির আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লরির চালককে আটক করেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।